আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা যদি নতুন থেকে থাকেন। আমি মোহাম্মদ সাহাদাত হোসেন, ক্রাউন ডিরেক্টর ভেস্টিজ। সো বন্ধুরা, গত 2 দিন আমাদের আলোচনা চলেছে 1 ঘন্টা করে। প্রথম দিন আমরা আলোচনা করেছি হোয়াই চুজ ভেস্টিজ এজ এ কেরিয়ার, কেন আপনি ভেস্টিজকে কেরিয়ার হিসেবে নেবেন। সেকেন্ড দিন আমরা আলোচনা করেছি প্রায় 1 ঘন্টা, সেটা হচ্ছে 7 মিস্টেক অফ বিগিনিয়ার্স। তার মানে নতুন যারা কাজটা শুরু করতে চায় ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এ, যে 7টা ভুল করে থাকে সেই ভুলগুলো কি এবং তার সংশোধন সঠিক পন্থা কি, সেই বিষয় নিয়ে আজকে গতকালকে আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করবে আমাদের তৃতীয় দিনের এই সিরিজ, 3 দিন ট্রেনিং এর শেষ দিন, সেটা হচ্ছে 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস ফর ভেস্টিজ। আমরা কেন ভেস্টিজকে কেরিয়ার হিসেবে নিব সেটা জেনে গেলাম, কাজগুলা করতে কি ভুল হয় সেটা জেনে গেলাম, ভুল থেকে কিভাবে ভুলগুলো সংশোধন করে এগিয়ে যাব সেটাও জেনে গেলাম। এখন আজকে জানবো আমরা যেই 7টা কাজ করলে ভেস্টিজে সাকসেসফুল হওয়া যায়, সফল হওয়া যায়। আমরা কি সবাই প্রস্তুত আছি? কি সবাই প্রস্তুত আছি? তো আমি মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের আলোচনার মূল টপিক যেটা, সেটা হচ্ছে কি 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস ফর ভেস্টিজ। এই 7টা কাজ করেই আজকে যারা ভেস্টিজ এর সাকসেসফুল, যারা সফল হয়েছে, তারা কিন্তু এই 7টা কাজ করেই কি সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে। তো আমি বিলিভ করি আজকে এখানে প্রোগ্রামে যারা আছেন প্রত্যেকটা মানুষই আমরা সফল হব যদি এই 7টা কাজ করতে পারি। চলুন আমরা সামনের দিকে যাই। ভেস্টিজে যারা কাজটা শুরু করে, প্রথমেরই সবার একটা বিষয় থাকে কিভাবে ভেস্টিজ শুরু করতে হবে, রাইট? ঠিক কিনা? যারা আপনারা নতুন আছেন প্রত্যেকেই দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিশেষ করে আমাকে অনলাইনে অফলাইনে অনেকে জিজ্ঞাসা করে, স্যার কিভাবে শুরু করব, কোথায় থেকে শুরু করবো একটু জানান। এই 3টা প্রশ্ন করে থাকে ম্যাক্সিমাম লোক, কোথায় থেকে শুরু করব, কার সাথে শুরু করব, কখন শুরু করব। ইয়েস অর নো? ম্যাক্সিমাম মানুষ এই চিন্তা করতে করতে 1 মাস 2 মাস পার করে ফেলে, সে চিন্তা করতে পারে না। পরে আমাদেরকে অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে নক করে, স্যার কিভাবে শুরু করতে পারি, কিভাবে শুরু করতে পারি। চলুন আমরা সেটাই দেখবো যে আমার সহজ উত্তর, যে কোনো স্থান থেকে যে কোনো সময় যে কোনো মানুষের সাথে আপনি শুরু করে দিন, রাইট? আপনার মতে কারা এই পণ্যগুলো, আমাদের এই পণ্যগুলো কারা ব্যবহার করার উপযোগী, এবং আমাদের যে অপরচুনিটিটা কাদের পাওয়ার দেওয়ার সম্ভাবনা আছে, বা কারা এই অপরচুনিটিটা তাদের প্রয়োজন আছে, তাদেরকে নিয়ে শুরু করে দিই। ভেস্টিজে কিভাবে শুরু করা যায় তার সহজ পদক্ষেপ গুলো আয়ত্ত করার পরে আমাদের শুরু করা উচিত, তখন আরো 12 লেজার আসে। আর সেই পদক্ষেপ গুলো আয়ত্ত করার জন্যই কিন্তু আজকে আমাদের এই 3 দিনের সেশনের আয়োজন করা হচ্ছে, রাইট? চলুন আমরা সামনের দিকে যাই। এটা ভাববেন না, আমরা অনেকেই ভেবে থাকি যে আপনি সিস্টেম অনুসরণ না করে লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন, আপনি কখনো পারবেন না। ভেস্টিজের সিস্টেমকে অনুকরণ না করে আপনি নিজের যোগ্যতায় সামান্য সাফল্য অর্জন করতে সক্ষম হতে পারেন, নিজের যোগ্যতায় সামান্য সফলতা অর্জন করতে সক্ষম হতে পারেন। আপনার সকল অধীনস্থদের একই ক্ষমতা নাও থাকতে পারে। আমরা 2-4 জন আসি, অনেক এক্সপার্ট লোক নিজেদেরকে মনে করি, বাট পাশাপাশি এটা ভাবি যে আমি তো অনেক কিছু জানি, আমার কোনো সিস্টেমের প্রয়োজন নেই, আমি যা বলবো আমি যা করবো সেটাই সিস্টেম। বন্ধু মনে রাখবেন, আপনি হয়তো অনেক এক্সপার্ট, কিন্তু আপনার সাথে অনেক মানুষ আসবে, অনেক লোকজন আসবে, হয়তো তাদের এই দক্ষতা নাও থাকতে পারে। তাই আপনি যখন সিস্টেমকে ভায়োলেট করবেন, ফলো করবেন না, তারাও সিস্টেমকে ফলো করবে না, আলটিমেটলি দীর্ঘমেয়াদী সফলতা আসবে না। প্রত্যেকের সাফল্যের জন্য প্রত্যেকে সিস্টেমকে অনুসরণ করতে হবে। কে বড়, কে এক্সপার্ট, কে মহাজ্ঞানী সেটা বিষয় না, প্রত্যেকটা মানুষকে ভেস্টিজের সিস্টেমকে ফলো করতে হবে আপনি যদি সাকসেস হতে চান। বিশেষজ্ঞরা বহু বছর গবেষণার পরে সিস্টেমটি চালু করেছে। ডিরেক্ট সেলিং শিক্ষা নিবাসীদের যে ভুলগুলো করেন তা বুঝেন। ভেস্টিজ সিস্টেমে এই যে প্রশিক্ষণগুলা, আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট ভালো করেই জানে যে ডিরেক্ট সেলিং করতে গিয়ে কি কি ভুলগুলা হয়, সেগুলো সংশোধনের জন্য কিন্তু তারা আগে থেকেই আমাদের সবকিছু বলে দিচ্ছে। ভেস্টিজ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে যে অন্যদের ভুলগুলো আপনার দ্বারা অনুকরণ করা না হয়, যাতে
অন্যরা যে ভুলগুলো করে ফেলেছে আপনি যাতে সেই ভুলগুলো না করেন, এই জন্য আপনাকে সিস্টেমকে ফলো করা উচিত। আপনি এবং আপনার টিম যাতে বারবার একই ভুল না করেন তা নিশ্চিত করার জন্য সিস্টেমকে অনুকরণ করা হয়, যাতে আমরা একই ভুল বারবার না করি বা আমাদের টিম একই ভুল বারবার না করে, সেই জন্য আমাদেরকে সিস্টেমকে অনুসরণ করা উচিত। যে কোনো ব্যবসায় সফল হতে একজন ব্যক্তিকে ব্যবসার সাথে জড়িত হওয়ার আগে অবশ্যই ওই ব্যবসার রীতিনীতি নিয়মগুলো বুঝতে হবে এবং খাপ খাইয়ে নিতে হবে। প্রত্যেকটা মানুষকে ব্যবসা শুরু করার আগে আপনি 10 বছর নেটওয়ার্কিং করেছেন, 5 বছর নেটওয়ার্কিং করেছেন, আপনি ট্রেইনার, আপনি মোটিভেটর, আপনি অনেক বড় বক্তা, কিচ্ছু যায় আসে না। আপনি যেই ভেস্টিজে তো করেননি আগে, যখন ভেস্টিজে আসছেন ভেস্টিজের রুলস, রেজুলেশন, লস, রাইট, এই বিষয়গুলো কি আপনাকে জানতে হবে, তাইলে আপনি কাজটা করতে সুবিধা হবে, রাইট। আমরা না জেনে এগুলো অনেক সময় উল্টা পাল্টা কাজ করে ফেলি, যেমন রুলস রেজুলেশন না জেনে অন্যের টিমে কাজ করে তাকে আমার টিমে আনার চেষ্টা করি, তাকে প্রলোভন দেখাই, তাকে বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন কিছু দিয়ে নিজের দলে আনতে চেষ্টা করি। আপনি জানেন না যে কাজ যদি করেন, ওই কাজটা যদি এভাবে ভুল করে করেন, কিছুদিন পরে ওই ব্যক্তি কোম্পানির সিস্টেম অনুযায়ী আগের জায়গায় চলে যাবে কমপ্লিটলি। সো এই বিষয়গুলো আমাদেরকে জানা উচিত। ভেস্টিজের সাফল্য অনুকরণ বা অনুসরণের মাধ্যমে আসে, অন্য কিছু মাধ্যমে আসে না। সঠিক মনোভাব কর্মের অনুকরণ করতে হবে, রাইট। আপনি যখন সঠিক মনোভাব অনুকরণ করেন এবং আপলাইন বা সমান্তরাল শ্রেণীর কাছে কাজ অনুকরণ করেন, আপনার নেটওয়ার্ক স্বয়ংক্রিয়ভাবে গুণগত বৃদ্ধি করবে। আপনি যখন সিস্টেমকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন এবং ওই সেই একটা মনোভাব পোষণ করবেন, আপনার নেটওয়ার্ক, আপনার টিম স্বয়ংক্রিয়ভাবে গুণগত মান সম্পন্ন ভাবে বৃদ্ধি করতে থাকবে। আর যখনই আমরা সিস্টেমকে ফলো করব না, অনুকরণ করব না, শুরুর দিকে হয়তো জোশে জোশে কিছু কাজ করে ফেলবো, কিন্তু একটা সময় গিয়ে আপনি থমকে যাবেন, কারণ আপনার টিমও সিস্টেমের বাইরে চলে যাবে। এই জন্য সিস্টেমকে অনুসরণ অনুকরণ করা খুবই জরুরি। চলুন, 7 চ্যাম্পিয়ন হ্যাবিটস ফর ভেস্টিজ সেটা কি, আমরা যদি এক কথায় বলি, দেখেন এই হচ্ছে 7টা বিষয় যেটা আজকে আমাদের আলোচনা। প্রথম কি, ইউজ দ্য প্রোডাক্ট। দ্বিতীয় কি, শেয়ার দ্য প্রোডাক্ট। মেক এ লিস্ট, ইনভাইটেশন, মিটিং, টিম ওয়ার্ক, ফলো আপ। এই 4টা বিষয়কে আপনি মুখস্থ, ছোটস্থ আপনি এমন ভাবে শিখবেন যাতে গমের মধ্যে এটা মুখস্থ বলে ফেলতে পারেন, রাইট। এই বিষয়গুলোকে আপনি আয়ত্ত করতে হবে এবং একটা চক্রের মতো প্রতিনিয়ত এটাই করে যেতে হবে, ঘুরে ঘুরে এটাই করতে হবে, এই 7টা কাজকে করতে হবে। চলুন আমরা আরেকটু সহজ ভাবে দেখি, এই 7টা কাজকে ফলো করতে হবে। আমি আবারও বলি, পণ্যগুলো ব্যবহার করুন, শেয়ার করুন, একটা তালিকা করুন, আমন্ত্রণ করুন, মিটিং করুন, দল বেঁধে কাজ করুন, যেটা টিম ওয়ার্ক এবং অনুসরণ অনুকরণ করুন। এই চক্রটা আপনাকে প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। চলুন প্রথম ধাপ কিভাবে শুরু করতে হবে, প্রথম কাজ পণ্যগুলো ব্যবহার করুন। পণ্যগুলো কি করুন, ব্যবহার করুন। আগে বিক্রির কথা বলা হয়নি, আগে কাজের কথা বলা হয়নি, আগে ট্রেনিং করার কথা বলা হয়নি, বলা হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট। আপনার প্রোডাক্টেই যদি ভালো না হয়, প্রোডাক্টেই যদি স্যাটিসফাই না হয়, আপনি এত কিছু জেনে কি লাভ হবে, কোনো লাভ হবে না, রাইট। অ্যাট ফার্স্ট ইউজ দ্য প্রোডাক্ট, কেন প্রোডাক্ট ব্যবহার করবেন, পণ্যগুলো ব্যবহার করলে আপনি পণ্যগুলোর উপর আপনার আস্থা বেড়ে যাবে, আপনার বিশ্বাস বেড়ে যাবে, তখন আমরা নিজেরাই উদাহরণ দিতে পারবো এবং আমরা আরো বেশি আত্মবিশ্বাসের সাথে শেয়ার করতে পারবো এবং প্রচার করতে পারবো। কারণ কি, যখন কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি ইউজ করেন নাই, রাইট, ধরেন কেউ কাউকে একটা পেস্ট দিলেন, সে পেস্ট ব্যবহার করার পরে এসে বলতেছে যে ভাই আপনি কি পেস্ট দিছেন, এই পেস্ট মুখে দেওয়ার পরে আমার কাছে তো তিতা লাগছে, ভালো লাগে নাই। এখন আপনি তো এই পেস্ট ব্যবহারই করেন নাই, এখন এই পেস্ট তিতা না মিষ্টি আপনি কিছুই জানেন না, আপনি কি করবেন, তখন আপনিও ওই পেস্ট সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পোষণ করবেন যে না হতেও পারে, তার মানে ওই ব্যক্তি যেটা বলছে সেটাই রাইট, বিকজ কেন আপনি পেস্ট ব্যবহার করেন নাই। এই জন্য বলবো, যেই প্রোডাক্টটা, প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, কোনো মানুষ যদি এটা খারাপ ফিডব্যাকও দেয়, আপনি তাকে বলতে পারবেন যে না এটা না, এইটা এইভাবে আপনার পণ্য সম্পর্কে ধারণা হয়ে যাবে, আপনি র্যান্ডম শেয়ার করতে পারবেন। আমরা অনেকেই প্রোডাক্ট শেয়ার করতে পারি না, বিকজ আমরা 2-3টা 4টা প্রোডাক্ট ছাড়া বাকি প্রোডাক্ট গুলা ব্যবহার করি না, শুধু স্প্রে, সাবান, তেল এগুলো নিয়ে আমরা পড়ে আছি,
বেস্টিজের আরো কার্যকরী অনেক পণ্য আছে। এমন অনেক মানুষ আছে যারা পণ্য নিজে ব্যবহার না করে বিক্রি করার চিন্তা করে, কোশ্চিন কালও আপনি সফল হতে পারবেন না, রাইট? বেস্টিজের দুইটা পথ আছে, একটা সাকসেসের, একটা ফেলুয়ারের। আপনি নিশ্চিত ফেলুয়ার হবেন। এমন প্রচুর লোক আমরা পাই যারা বলে আমি পণ্য ব্যবহার করব না কিন্তু সে বিক্রি করব। এই জাতীয় উদ্যোক্তারা বেস্টিজ সিস্টেমে নিশ্চিত ব্যর্থ হবেন এবং দীর্ঘমেয়াদী সফলতা আসবে না। এটা গৌতম বালির কথা, যিনি বেস্টিজ সিস্টেমকে আবিষ্কার করেছেন তার কথা, যে যারা বেস্টিজের প্রোডাক্টগুলো ব্যবহার করে না করেই অন্যের কাছে বিক্রি করতে যাবে তারা বেস্টিজে কোনোদিন সফলতা পাবে না, কিছু সফলতা পাইলেও তারা দীর্ঘমেয়াদী সাফল্য তাদের আসবে না। সো বি কেয়ারফুল, আপনি যেই প্রোডাক্টটাকে সেল করতে চাচ্ছেন, শেয়ার করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা আগে ব্যবহার করুন। দ্বিতীয় ধাপ, পণ্যগুলো শেয়ার করুন। কি করুন? কারণ আমাদের এমডি স্যার চমৎকার দুইটা কথা বলে যে আমাদের এত কোয়ালিটিফুল পণ্য কিন্তু দুইটা প্রবলেম আছে পণ্যগুলোর। একটা প্রবলেম হচ্ছে আমাদের পণ্যগুলো কথা বলতে পারে না, বলতে পারে না ইউজ দা ইউজ মি, এসিউর সুপ বলতে পারে না যে আমাকে দিয়ে গোসল করো, আমাকে ব্যবহার করো, তার মানে সেই কাজটা আমরা করব। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমাদের পণ্যগুলো হাঁটতে পারে না, পণ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে, রাইট? আপনি আপনার পণ্য সম্পর্কে যত বেশি কথা বলবেন তত বেশি গ্রাহক পাবেন। আপনার কাছে বিশাল অপরচুনিটি নিয়ে বসে আছেন কিন্তু আপনার সাথে আপনি কারোর সাথে কথা বলছেন না, মানুষ তো জানতেই পারল না এত চমৎকার প্রোডাক্ট নিয়ে আপনি বসে আছেন। সারা মাস আপনি বলেন সেল হচ্ছে না, কেউ নিচ্ছে না, আপনি কতজনকে বলেছেন, রাইট? আপনি মানুষকে বলতে হবে, তাই সবার সাথে শেয়ার করে প্রচার করুন, রাইট? কেউ নিবে কেউ নিবে না, বাট আপনি এটা বলতে থাকুন, প্রচার করতে থাকুন। মনে রাখবেন আপনি ডাক্তার নন। আমাদের সাপ্লিমেন্ট প্রোডাক্ট চলে আসছে, আগে থেকে তো 5টা হেলথ প্রোডাক্ট আছে, আমরা অনেকে চিকিৎসা করে ফেলতে চাই, তৃতীয় চতুর্থ স্টেজে আসে রোগীর সিরিয়াস অবস্থা, এমন মানুষের আমরা কি করতে চাই, চিকিৎসা করতে চাই যে ওষুধ বাদ দেন আমাদের প্রোডাকশন, এটা করা যাবে না। কারো চিকিৎসা করতে যাবেন না, বিশেষ করে চূড়ান্ত ভাবে অসুস্থ লোকদের। আমাদের পণ্যগুলো খাদ্য পরিপূরক, ঔষধ নয়, খাদ্য পরিপূরক, যাহা দেহের পুষ্টিগত প্রয়োজন পূরণ করে শরীরের জন্য এবং ত্বকের জন্য যত্নে নারী পুরুষের জন্য খুবই সহায়ক, রাইট? আমাদের পণ্যগুলো স্বাস্থ্যকর, মানুষকেও দিন দিন আরো তাদের উন্নত জীবন উপভোগ করতে দেয়। তার মানে পণ্যগুলো শুধু অসুস্থ মানুষের জন্য না, শুধু কালো মানুষের জন্য না, যারা স্বাস্থ্যকর মানুষ, সুস্বাস্থ্যবান, তাদেরকে দীর্ঘ মেয়াদী সুস্বাস্থ্য, স্বাস্থ্যকে ভোগ করার জন্য, উপভোগ করার জন্য আরো সহযোগিতা করে, রাইট? আমাদের পণ্যগুলো কেবল ওষুধ নয়, কেবল অসুস্থদের জন্য না, সুস্থ মানুষ কিভাবে আজীবন সুস্থ থাকবে সেই কাজ করে থাকে আমাদের পণ্যগুলো। সো এই জন্য বলবো ডাক্তারি করতে যাবেন না, আপনি ডাক্তার নন। প্রত্যেকটা পণ্য আমাদের ন্যাচারাল প্রোডাক্ট, মানুষের ইমিউনিটিকে বুস্ট করার জন্য, সুস্থ রাখার জন্য কার্যকরী ভূমিকা পালন করবে। কিন্তু চূড়ান্ত ভাবে অসুস্থ লোকদেরকে, ডায়াবেটিস হোক, প্রেশার হোক, যে কোনো যে চূড়ান্ত অসুস্থ, তাকে ফিজিক্যাল ওষুধ বন্ধ করে দিয়ে আপনি ডাক্তারি করতে যাবেন না। সো বি কেয়ারফুল, কোম্পানির দিক নির্দেশনা গুলাকে ফলো করুন। তৃতীয় ধাপ, সম্ভাব্য গ্রাহকের তালিকা তৈরি করুন। কার তালিকা? সম্ভাব্য গ্রাহকের তালিকা তৈরি করুন। দেখেন আপনি কার কাছে শেয়ার করবেন। আমরা অনেক মানুষ আছে একজন দুইজন তিনজন পাঁচজনের কাছে বলার পরে আমরা হতাশ হয়ে যাই যদি পাঁচজন না করে দেয়। কেন হতাশ হচ্ছেন জানেন? আপনি একটা তালিকা করেন। আপনি যখন বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান করেন তখনও একটা তালিকা করেন যে কাকে কাকে দাওয়াত দিবেন, কিন্তু এত বড় একটা বিজনেসের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন কিন্তু এখানে একটা তালিকা করবেন না, একটা তালিকা করতে হবে। তালিকা তৈরিতে প্রাক বিচার করবেন না, আগে থেকে বিবেচনা করবেন না যে কে করবে কে করবে না, ও তো কালো, ও করবে কিনা, ওর বয়স বেশি, উনি করবে কিনা, উনি তো মহিলা, উনি কি কাজটা পারবে, ও তো পিচ্ছি ছেলে, স্টুডেন্ট, ও কি করবে, প্রাক বিচার করবেন না। মনে রাখবেন অতি সাধারণ মানুষও কোনো কোনো খ্যাতিমান মানুষকে চিনে, অতি সাধারণ মানুষের মাঝেও মধ্য দিয়েও অনেক ভালো মানুষ আসতে পারে। সো এই জন্য প্রাক বিচার করবেন না, সবার নাম লিখুন। যদি কাজ না করতে চায় তাহলে তারা অনুগত গ্রাহক তো হতে পারে, অনুগত অনেক মানুষ আছে কাজ করবে না,
কিন্তু সে তো আপনার প্রোডাক্ট ইউজারও হতে পারে, তাই সবাইকে লিস্টের আওতায় রাখুন, কোন এক ব্যক্তির কাছে আটকে যাবেন না যে না উনি অমিক উনি আসবে, উনি না আসলে আমি কাজটা করবো না, উনি না আসে আসে নাই যেহেতু আমার দ্বারা আর কাজটা হবে না। আটকে যাবেন না, যদি না আসে ভালো, যদি আসে আরো না আসে যদি আসে ভালো, যদি না আসে আরো বেশি ভালো, নেক্সট অপরচুনিটি। কখনো থামবেন না, পরের জনের কাছে যাওয়া থামবেন না, অনবরত পরের জন, তারপরে 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 জনের সাথে যোগাযোগ করতেই থাকবে, কারণ বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষই আমাদের গ্রাহক। তা আপনি কেন হতাশ হয়ে যাবেন, কেন হতাশ হয়ে যাবেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। সো বিষয়টা মাথায় রাখতে হবে, রাইট? সো সম্ভাব্য গ্রাহকের তালিকা তৈরি করুন, কতজনের? মিনিমাম 500 জনের। কিভাবে তালিকাটা তৈরি করবেন? একটা ডায়েরি নিন, নাম ঠিকানা মোবাইল নাম্বার পেশা এভাবে নোট করুন, লেখার পরে এরপরে দেখতে থাকুন। যে অনেকে আছে লোক খুঁজে পায় না, কিভাবে নাম লিস্ট করতে হয়, ফ্রেন্ডস সূত্রকে মেনটেনেন্স করুন। প্রথমে আপনি লিখে ফেলুন আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস কারা কারা আছে, আপনার পরিবারের সদস্যদের নাম এবং বন্ধুদের নাম লিখে ফেলুন, আর্তে কি রিলেটিভস আপনার আত্মীয়দের নাম লিখে ফেলুন, কারা কারা আছে আপনার আত্মীয়, আইতে কি ইন্স্যুরেন্স এন্ড ইম্পর্টেন্ট পার্সনদের নাম লিখে ফেলুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কারা ইন্স্যুরেন্স ওয়ার্কার তাদের নাম লিখে ফেলুন, ইতে কি ইঞ্জিনিয়ার্স এন্ড টিচেবল পার্সন তাদের নাম লিখে ফেলুন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারা ইঞ্জিনিয়ার আছে, কারা শিক্ষক আছে তাদের নাম লিখে ফেলুন, এন্টি কি নেভার্স, রাইট? আপনার প্রতিবেশীদের নাম লিখে ফেলুন, আপনার প্রতিবেশীরা কারা কারা আছে তাদের নাম লিখে ফেলুন, দিতে কি ডক্টরস অর ড্রিমার্স, আপনার আশেপাশে কারা ডাক্তার আছে, কারা সমাজ সেবক আছে যারা ড্রিম দেখে স্বপ্ন দেখে অনেক মানুষকে সুযোগ করে দেওয়ার, কর্মসংস্থান করে দেওয়ার, মানুষকে হেল্প করার, এরকম লোকদেরকে লিস্টে নিয়ে আসুন। আসতে হচ্ছে স্টুডেন্ট এন্ড স্ট্রেঞ্জার। দেখেন এক একটা কোয়ালিটির চিত্র যদি 50 জন করে ব্যক্তি মানুষ হয়, তাইলে 1 2 3 4 5 6 7 8 9 এখানে 450 লোক এসে যায়। সো এরপরে আরো কিভাবে লিখবেন, আরো অনেক ফর্মুলা আছে। আপনার বাসায় অ্যালবামটা দেখুন, এই অ্যালবামে কাদের কাদের ছবি আছে তাদের নাম লিখুন, আপনার পকেটের ভিজিটিং কার্ড গুলা দেখুন কাদের কাদের ছবি আছে তাদের নাম লিখুন, আপনার জেলাতে কোন কোন মানুষকে চিনেন তাদের নাম লিখুন, 64 জেলায় আপনি আর কাকে কাকে চিনেন তাদের নাম লিখুন, আপনার থানায় কতটা গ্রাম আছে, ওই গ্রামগুলাতে কোন কোন গ্রামের কাকে চিনেন তাদের নাম লিখুন, বিশাল বড় লিস্ট হয়ে যাবে। এজন্য কারণ লিস্টটা করাটা খুবই ইম্পর্টেন্ট, আপনার লিস্ট যত বড় আপনার বিজনেস তত বড় হয়ে যাবে। এরপরে এ থেকে জেড পর্যন্ত এ দিয়া কার নাম আছে, বি দিয়া কার নাম আছে, সি দিয়া কার নাম আছে, ডি দিয়া কার নাম আছে, এভাবে দেখে দেখি প্রচুর লোকজনের নাম আপনি লিখে ফেলো। কন্ট্রাক্ট লিস্ট কাকে আগে রাখবেন, কাকে কাকে রাখা যাবে, দেখেন গেস্ট সাধারণত কি হয়, আয় করতে চায় তাদেরকে আগে রাখুন, তাদের পার্ট টাইম হোক ফুল টাইম হোক। গেস্ট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কি ইনকাম ওরিয়েন্টেড গেস্ট, তার যাদেরকে বলা হয় ফার্স্ট ক্লাস তাদেরকে আগে প্রায়োরিটি দিবেন, সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্টেড গেস্ট, যারা প্রোডাক্ট ইউজার হবে প্রথমে, পরবর্তীতে হয়তো আপনার ইনকামের দিকে আসতে চাবে। সো থার্ড, আপনি যে লম্বা বড় লিস্ট করছেন তার থেকে 50 থেকে 100 জনকে কি সিলেকশন করুন, যাদেরকে আপনি ইনভাইটেশন করবেন। মনে রাখবেন হাজার হাজার লোকের লিস্ট থাকবে, সবাইকে আপনি হয়তো ইনভাইটেশন করবেন না, কিন্তু এখান থেকে বাছাই করে করে কোয়ালিটিফুল লোক যারা সৎ, যারা শিক্ষিত, যারা আয় করতে চায়, যাদের যাদের 100 PV প্রোডাক্ট নেওয়ার সামর্থ্য আছে, এরকম যারা অনলাইন অফলাইনে অ্যাক্টিভ থাকবে, এরকম 50 থেকে 100 জন লোকের মানুষ লিখে ফেলুন। কি টাকা বিনিয়োগের লেখার সময় আপনি যাচাই করতে পারেন 5 থেকে 10 হাজার টাকা বিনিয়োগের প্রোডাক্ট পারচেজের সামর্থ্য আছে কিনা, পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নিতে সক্ষম কিনা, ব্যবসা করার মানসিকতা আছে কিনা, টিম তৈরি করার মতো জনশক্তি বা পরিচিত আছে কিনা, পণ্যটি তার প্রয়োজন কিনা, রাইট? মনে রাখবেন এতে অ্যাম্বিশন, বিতে কি বিজনেস মাইন্ডেড, সিতে ক্রেডিবিলিটি, এমতে হচ্ছে মানি। সো এই ফর্মুলায় আপনি কি করুন, বাছাইকৃত লোকদের ইনভাইটেশন করতে থাকুন। ফাইনালি ইনভাইটেশনকে যাওয়ার আগে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে,
প্রত্যেকটা মানুষের সাথে যখন যোগাযোগ করবেন, পরিচিত হবেন, এই পদ্ধতিকে আপনি অবলম্বন করবেন। ফ্রম, তার মানে এই পদ্ধতি যদি অবলম্বন করেন আপনার ইনভাইটেশনটা অনেক মজাদার হয়ে যাবে। এফ, এফ তে কি ফ্যামিলি, কারোর সাথে ফিজিক্যালি হোক আর ফোনে হোক, কারোর সাথে যখন কথা বলবেন তার খোঁজ খবর নিয়ে তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাবেন। যখন আপনি কোনো একটা মানুষের তার ফ্যামিলি, তার মা বাবা, তার বাচ্চা কাচ্চা সম্পর্কে জানতে চান না, তা আপনি খুব তার কাছাকাছি চলে যান। রাইট, যখনই সবকিছু জানা হয়ে যাবে তখনই আর পরের আলোচনা আসবে অকুপেশন, সে কি কাজ করে। তবে অকুপেশন করতে চাইয়া তার বেতন কত সেটা জানতে চাইবেন, তার পেশাকে ছোট করে দেখবেন। রাইট, যখন ফ্যামিলি মেম্বারদের নিয়ে আলোচনা করবেন দেখবেন কিছু প্রবলেম বাইরে আসবে, ফ্যামিলিতে কেউ অসুস্থ আছে, সে নিজে থেকে বলবে ঠিক মতো চিকিৎসা করতে পারতেছে না, ভালো ডাক্তার দেখাইতে পারতেছে না, অত বাচ্চাদের ভালো স্কুলে পড়াইতে পারতেছে না নিজের মন মতো, এখানে কিছু প্রবলেম বাইরে আসবে। যখন অকুপেশনের কথা বলবেন ওই ব্যক্তি হয়তো বলে ফেলবে যে চাকরিতে আর ভালো লাগে না, বসের জ্ঞানের জ্ঞানর, ঠিক মতো বেতন দেয় না, এইটা সেটা, বিভিন্ন প্রবলেম আপনাকে শেয়ার করে। তার মানে আপনি অনেকগুলো ক্লু যা জেনে যাচ্ছেন যে তাকে পরবর্তীতে কোন পারপাসে কি বলে ইনভাইটেশন করবেন। সো তার অকুপেশন নিয়ে খোঁজ খবর নিলে, সে চাকরিতে তার জবে কি অবস্থায় আছে আপনি সেটাও জেনে গেলেন। ফাইনালি আরতে হচ্ছে কি, আপনি জানতে হবে রেস্ট টাইমে সে কি করে। তার মানে আপনি তাকে ইনভাইট করতে হবে না। এখন দেখেন সে যদি সপ্তাহে 6 দিন কাজ ডিউটি করে, একদিন ছুটি শুক্রবারে, কিন্তু আপনি তাকে ইনভাইটেশন অফিসে করছেন মঙ্গলবারে, সে কি আসতে পারবে? আসতে পারবে না। তার মানে তাকে বলেন রেস্ট টাইমে কি করো, সে কি শুক্রবারে ছুটি না 2 দিন ছুটি, এখানে আলোচনায় আসা যাবে না, রেস্ট টাইমে কি করি কিছু করি না, বাসায় থাকি, কত বেড়াইতে যাই বা না, সবসময় বেড়াইতে যাই না, বাসায় আড্ডা ফাড্ডা মারি এটা সেটা। রাইট, তার মানে ওই শুক্রবার বা শনিবার কখন তাকে ইনভাইটেশন করবেন, কোন সময়টা সে ফ্রি থাকে আপনি সেটা জেনে গেলেন। রাইট, ফাইনালি যাইয়া আপনি ফিজিক্যালি হোক ডিজিটাল হোক, মেসেজ ফর মানি, তার মানে তখন তাকে ইনভাইটেশনে যাবেন, কিসে যাবেন, তাকে মেসেজ দিবেন। মনে রাখবেন কোনো ব্যক্তির সাথে আলোচনা করলে ফ্যামিলি, অকুপেশন, রেস্ট টাইম এগুলো নিয়ে আপনি লম্বা সময় পাড়ি দিতে পারেন, কিন্তু যখন ইনভাইটেশন মেসেজ দিবেন, অপরচুনিটি কথা শেয়ার করবেন, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে আপনি স্থান ত্যাগ করতে হবে, তার কাছ থেকে বিদায় নিতে হবে। রাইট, চলুন আমরা সামনের দিকে এখন ইনভাইটেশনে যাই। মাস্ট বি মেনটেইন 3S, 3S সেটা কি, দেখেন আপনার ইনভাইটেশন যে হয় কি, সিম্পল, সিনসিয়ার, শর্ট, সিম্পল, সিনসিয়ার এবং শর্ট, লম্বা সময় নিয়ে কি করা যাবে। রাইট, চলুন আমরা সামনের দিকে যাই। দাপ্তার আমন্ত্রণ লিস্টের পালাতকের, এখন আপনি ইনভাইটেশনে চলে যাবেন, যোগাযোগ তো হয়ে গেছে। আমন্ত্রণ করার কৌশল, আপনাকে 5টা C-র নির্দেশনাকে ফলো করতে হবে। কয়টা সি? 5টা C নির্দেশনা, সেটা কি দেখেন, প্রথম সিটি হচ্ছে মত বিনিময়, আমরা যেটা একটু আলোচনা করলাম। আপনি এইভাবে অনেক মানুষকে ইনভাইট করতে পারেন, তবে মনে রাখবেন কথা বলার আগে মনে রাখবেন আপনি কি বলেছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কিভাবে বলছেন। আপনার অনেক গুরুত্বপূর্ণ কথাও যদি বলার ধরন ঠিক না হয় তাহলে সে ভুল বুঝতে পারে। রাইট, ইতিবাচক কথার চাইতে অনেক সময় ভালো প্রতিক্রিয়া পেতে সাহায্য করে উৎসাহ এবং হাসি। যখন মানুষের সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে কথা বলবেন, তখন আপনি কোনো ছোট বিষয় নিয়ে আলোচনা করলো সেটার মহত্ত্ব অনেক বেড়ে যাবে। এই জন্য সবসময় আপনাকে হাসি মুখে কথা বলতে হবে। প্রথম আলোচনাই করে শুরু করুন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ফর্ম দিয়ে, যেটা আমি একটু আগে আলোচনা করে ফেললাম। রাইট, সম্ভাব্য গ্রাহককে আপনার ব্যবসায় পণ্যগুলোতে আগ্রহী করার আগে আপনি তাদের প্রতি আরো আগ্রহী হয়ে উঠুন। যখন কাউকে আমরা আপনি ইনভাইটেশন করতে যাবেন, কথা বলতে যাবেন, তার কথাগুলা মনোযোগ দিয়ে আগে শুনুন, তাকে আগে গুরুত্ব দিন, তাকে থামাই আপনি কথা বলতে যাবেন। তার মানে যখন একটা ব্যক্তিকে আপনি গুরুত্ব দিবেন সে অটোমেটিকলি আপনাকে গুরুত্ব দেওয়া স্টার্ট করবে। সো বি কেয়ারফুল, এই বিষয়গুলো আপনাকে ইনভাইটেশনে যাওয়া আগে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কি, মানুষের প্রশংসা করা, কি করা, প্রশংসা করা, যার সাথে কথা বলছেন সুযোগ পাওয়া মাত্র তাদের প্রশংসা করুন।
প্রশ্নটা আত্মপত্যই বাড়ায়, মানুষ মন খুলে আপনার সাথে কথা বলবে যখন কোনো মানুষকে আপনি প্রশংসা করবেন। প্রত্যেক মানুষ প্রশংসা পছন্দ করে, যেমন আপনার বুদ্ধি প্রশংসনীয়। কেউ যদি আপনাকে বলে যে আপনার বুদ্ধি খুবই প্রশংসনীয়, মানুষ আপনার সাথে কথা বলে তারা অনুপ্রেরণা পায়, তারা আপনার কথা শুনে। আপনাকে যদি কেউ এভাবে কথা বলে আপনার কাছে তো ভালো লাগবে। আপনার অন্যদের প্রণোদিত করার অসাধারণ ক্ষমতা আছে আপনার মধ্যে, যে অন্যকে অনুপ্রাণিত করার, অন্যকে উৎসাহ দেওয়ার, আপনার কথার মধ্যে জাদু আছে, সেই ক্ষমতা আছে। আপনি খুবই পরিশ্রমী, তার মানে একজন মানুষের কোন কোন দিকগুলা, সঠিক দিকগুলাতে আপনি প্রশংসা করতে পারেন তার, তখন দেখবেন সে আপনার খুব কাছাকাছি চলে আসবে। তবে এটা অবশ্যই সত্যিকার অর্থে হতে হবে। আপনি ভুল প্রশংসা করলেন, মনে রাখবেন কোন একজন চোরকে যদি আপনি সাধু বলেন তাকে গালি দেওয়া হয়, তাকে কি বলা হয়, গালি দেওয়া হয়। কোন একজন ভালো ব্যক্তিকে যদি আপনি খারাপ বলেন সেটাও তাকে গালি দেওয়া হয়। তার মানে আপনার প্রশংসাটা যাতে সঠিক হয়, এমন কোন কথা বলবেন না যেটা সঠিক নয়। কারোর টাক মাথা তাকে বলেন ও ভাই আপনার চুলগুলো সেই রকম, তাহলে ঘটনাটা কি ঘটবে? হ্যাঁ কি, এটা কি তাকে প্রশংসা করলেন, তাকে প্রশংসা করলেন না, মানে তাকে যেই জায়গায় যেই প্রশংসা করা যায় সেটাই কি? আপনি এটা বলতে পারেন আসলে আপনার মাথার চুল কম, আসলে আপনাকে চুল কমই সুন্দর দেখা যায়, আপনি এটা বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন না আপনার চুলগুলো সেই রকম, তার মানে কি বুঝে গেল পাম দিছেন আপনি, বাংলায় যেটা বলে। তার মানে মানুষকে সঠিক প্রশংসা করতে হবে, রাইট? ধরেন কারো দাঁত নাই, আপনি তাকে বলেন আপনার দাঁতগুলো খুব সুন্দর, রাইট? তার মানে ভুলভাল প্রশংসা করা যাবে না, সঠিক লাইন ধরে মানুষের প্রশংসা করতে হবে। এবং কিউরিয়াসিটি, কৌতূহল সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? কৌতূহল সৃষ্টি করতে হবে। আপনার লক্ষ্য হইলো একটি মিটিং এ অংশ নেওয়ার জন্য প্রতিশ্রুতি অর্জন করা তার কাছ থেকে, ইয়েস অর নো? তার মানে এই জন্য আপনাকে কি করতে হবে, সে যাতে আগ্রহী হয়, কৌতূহলী হয়। যে না, যেমন আমরা অনেকে আরিফ লায়লা দেখতাম একটা সময়, কত আবেগ ইমোশন নিয়ে এক সময় দেখতাম সাদা কালো টিভিতে আরিফ লায়লা মেক গাইবার, পুরো এলাকার মধ্যে বা গ্রামের মধ্যে একটাই টিভি ছিল, সপ্তাহে একদিন হইতো। কত একটা আবেগ থাকতো যখন এরকম হইতো যে খুব আবেগঘন মুহূর্তে সিংবাদকে ওই যে ঈগল পাখি এসে ধরে টুপ করে আর কি নিয়ে গেল আর সাগরের মাঝে উড়ে যাচ্ছে, হঠাৎ করে টান দিয়ে লাইছে আরিফ লায়লা। তার মানে আমাদের মানুষের সকলের ভিতরে মানে একটা আনসান শুরু হয়ে গেল, হায় হায় সিংবাদকে নিয়ে কোথায় গেল, আগামী সপ্তাহে আবার দেখতে হবে। তার মানে আপনি যখন কাউকে মানুষের সাথে কথা বলবেন, এরকম কৌতূহল যাতে সৃষ্টি হয়, সে আপনার পরবর্তী অ্যাকশন কি, পরবর্তী কথাগুলো শোনার জন্য। চলুন এবার ইনভাইটেশনে চলে যাই, যেটাকে বলা হয় রোমাঞ্চকর পন্থা, আবেগী পন্থা। সেটা কি? ধরেন আপনার বন্ধুর নাম রহিম, আপনি বললেন রহিম আপনি বিশ্বাস করবেন না, আমি এমন একটা সংস্থায় যোগ দিয়েছি যেখানে মানুষ এক মাসে এমন আয় করে যা অনেকে এক বছর করে। আমরা কি শুক্রবার সকাল 10টায় অথবা শনিবার বিকাল 5টায় এটি নিয়ে আলোচনা করতে পারি? মনে রাখবেন আপনার ইনভাইটেশনে যাতে আপনার কোম্পানির নাম, ইনকাম, প্রোডাক্ট, সিস্টেম কোনো কিছু না আসে আপনার ইনভাইটেশনে, রাইট? তার মানে ওই যে শুক্রবার সকাল 10টা অথবা শনিবার বিকাল 5টা কেন বলছেন, ওই যে ফর্মের আলোচনার ভিতরে ওইখানে আপনি জেনে নিছেন সে সপ্তাহে 2 দিন ছুটি কাটায়, সে সরকারি চাকরি করে, সপ্তাহে শুক্র শনিবার 2 দিন ছুটি, আপনি সেই অনুযায়ী তাকে ইনভাইট করছেন। সেকেন্ড, সরাসরি কথা বলা, সেটা কিভাবে হতে পারে? করিম আমি এমন একটি ব্যবসা শুরু করেছি যেখানে মানুষ খুব দ্রুত সফল হচ্ছে এবং আমি চাই আপনিও সেটাতে যোগ দিন, আমরা কি শুক্রবার সকাল 10টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? কেন এখানে শনিবার বললেন না কেন? কারণ আপনি জানেন সে সপ্তাহে একদিনেই ছুটি পায়। মনে রাখবেন আপনার কথায় যদি আত্মবিশ্বাস না থাকে, আপনার কথায় যদি গতি না থাকে, সে আপনার কাছে আসবে না। সো আপনাকে উৎসাহ উদ্দীপনা নিয়ে ইনভাইটেশন করতে হবে, রাইট? দেখেন আমি দুইটা ইনভেস্টিগেশন করলাম, এই দুই জায়গায় কিন্তু কোম্পানির নাম আসেনি, সিস্টেমের নাম আসেনি, কিছুই আসেনি।
তার মানে সে তো কিছু প্রশ্ন করবে পরবর্তীতে, আমি পরে আসতেছি, রাইট? তারপরে কি এখানে, সরি, আপনি যাদের চিনেন, অনেকে আছি আমরা যাদেরকে চিনি তাদেরকে ইনভাইটেশন করতে ভয় পাই, আরে আমরা তো চিনি, তাদের এই পন্থায় ইনভাইটেশন করুন, সরাসরি বলুন, বন্ধু আপনি কি এমন কাউকে চিনেন যে পার্ট টাইম কাজ করে অতিরিক্ত উপার্জন করতে আগ্রহী, আমরা কি শুক্রবার বিকাল 5টায় দেখা করে এই বিষয়ে কথা বলতে পারি? আপনি তাকে সরাসরি ইনভাইট করতে পারেন, ইনভাইট করেননি, আপনি ইনভাইট করেছেন কাকে দিয়ে, যে আপনি কি এমন কাউকে চিনেন যারা পার্ট টাইমে কাজ করে অতিরিক্ত আয় করতে চায়, উপার্জন করতে আগ্রহী, আপনি তাকে করেননি, তাই সে এমন কাউকে চিনে কিনা এরকম কাউকে করছেন, তার মানে আলটিমেটলি তাকে ইনভাইট করা হচ্ছে, আপনি তাকেই ইনভাইট করলে যে শুক্রবার বিকাল 5টায় আমরা শুক্রবার বিকাল 5টায় ওই বিষয়ে দেখা বলে কথা বলতে পারি, তার মানে সেই আপনি কিন্তু জানেন তার নিজেরই এরকম একটা ইনকাম প্রয়োজন আছে, কিন্তু আপনি তাকে সরাসরি বলতে পারছেন না। তখন সে বলে ফেলবে, আরে তুই কাকে খুঁজছ, আমি তো আছি, কি ইনকাম চল, রাইট? সো আপনি এইভাবে করতে পারেন। অবস্থান পদ্ধতি, ধরেন আপনার কোনো বন্ধু সিলেটে থাকে, চট্টগ্রামে থাকে, অন্য কোনো জেলায় থাকে, বা আপনি অন্য কোনো একটা বিজনেস অন্য কোনো জেলায় বিজনেস করতে চান, ফেসবুকে পরিচিত হয়েছে অনেকদিন যাবৎ, হোয়াটসঅ্যাপে বা কোনো না কোনো ভাবে তার সাথে রিলেশন হয়েছে, পরিচিত হয়েছে, ওই জেলায় সম্প্রসারণ করতে চান, তাকে কিভাবে ইনভাইট করবেন? বন্ধু আমি একটি নতুন ব্যবসায় যোগ দিয়েছি এবং আমরা আপনার এলাকায় শহরে ব্যবসাটাকে প্রসার করতে চাই, আপনি কি আপনার বর্তমান আয় বৃদ্ধি করতে আগ্রহী, আমি কি আমরা কি শনিবার সকাল 10টায় দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি? আপনি দেখা করো বলতে পারেন, ডিজিটাল শব্দ ইউজ করতে পারেন, সেটা স্থান কাল পাত্রের উপরে ডিপেন্ড করে। তার মানে আপনার বন্ধু সিলেটে থাকে বা চট্টগ্রামে থাকে, আপনি ডাইরেক্ট বলেন যে বন্ধু আমি তো একটা বিজনেস শুরু করেছি, ভাবছি চট্টগ্রামও এই বিজনেসটা শুরু করব, অন্য কাউকে দিয়ে কেন শুরু করব, তোমাকে দিয়েই কেন নয়, কারণ তুমি আমার ক্লোজ লোক, চলো আমরা এই বিষয়ে শুক্রবার বিকাল শনিবার সকাল 10টায় এই বিষয়ে কথা বলতে পারি। তার মানে আপনি অন্য কোনো জায়গায় অন্য কোনো জেলায় অন্য কোনো উপজেলায় যদি বিজনেস সম্প্রসারিত করতে চান, আপনি এইভাবেই করতে পারেন। আবার অনেকে আছে শিক্ষক, টিচার, বড় ভাই, চাচা, তাদেরকে ইনভাইট করতে ভয় লাগে, কিভাবে করবো আমরা জানি না, এটাকে বলা হয় মতামত পন্থা, পরামর্শ পন্থা। সেটা কিভাবে, আপনার বন্ধু হতে পারে, ভাইও হতে পারে, চাচাও হতে পারে, বড় সিনিয়র, তখন বলতে পারেন আমি একটা ব্যবসা শুরু করেছি এবং এই বিষয়ে আপনার পরামর্শ প্রয়োজন, আমরা কি শুক্রবার বিকাল 5টায় দেখা করে এই বিষয়ে আলোচনা করতে পারি? তার মানে আপনার বন্ধু বা সিনিয়র বন্ধু বা বড় ভাই বা চাচা মামা তাদের কাছ থেকে পরামর্শ চেতে পারেন, অথবা এটি বলে না যে আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, আপনার এই বিষয়ে পরামর্শ দরকার, আমরা কি কথা বলতে পারি? এখন প্রশ্ন আছে, পরামর্শ বলবে না যে কি ব্যবসা, কি কাজ বলবে কিনা, হ্যাঁ এই জায়গায় যাই আমাদের অবস্থা খারাপ, হ্যাঁ হ্যাঁ মাটি ফাঁক হো আমি মাটির নিচে চলে যাই, কেন এটা জানি না গেল, এটা প্রশ্ন করবেই, রাইট? চলুন আমরা একটু পরে আবার এই জায়গায় আসতেছি, হ্যাঁ সবকিছুর পরে সি কন্ট্রোল, আপনি এতক্ষণ অনেক আলোচনা করেছেন, এখন এটাকে ফিনিশিং টানতে হবে, আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। সাক্ষাতের সময় নিন, দৃঢ় অঙ্গীকার চেয়ে নিন এবং ফোনে কথা বলুন বা বিদায় জানিয়ে বলে যান, একসাথে সব দেওয়ার চেষ্টা করবেন না, বেশি কথা বলবেন না, আপনার উত্তেজনা এবং শক্তি নিয়ন্ত্রণ করুন, যাদেরকে ইনভাইট করবেন অনেক এরকম লোক পায় অনেক এক্সাইটেড, আরে কি বলো তুমি কি বলো কত টাকা লাগবে আমি এখনই শুরু করে দিব, তখন আপনি ফুটফুট 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 করে অনেক কিছু বলা শুরু করে দেন, সেটা করা যাবে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আরো জানতে চাই এটা ওটা কি, অনেক কিছু সে আপনার কাছ থেকে জানতে চাইতে পারে, বলবে কোম্পানির নাম কি, বলবে না কি বলবে, তো বলবে না আছে আছে একটা আছে, আপনি কি বলেন না, এই ধরনের কথা বলা যাবে না, কি প্রোডাক্ট, কসমেটিক প্রোডাক্ট, বিদেশি প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রোডাক্ট, ও MLM নাকি নেটওয়ার্ক, তার মানে কি যখন আপনাকে একটা প্রশ্ন করে বলে একটু হিংস দাও একটু আইডিয়া দাও, আপনি বললেন ও কোম্পানির নাম বেস্টিজ বলছেন না, এরপর সে বললেন প্রোডাক্ট কি, কসমেটিক প্রোডাক্ট, এই যে সুতা দিলেন সে টানতে থাকবে টানতে থাকবে টানতে থাকবে টানতে 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 ইচ্ছা খতম, আর কিছু বাকি রাখতেন না, সব বলে দিলেন,
সে আর আসবে না। হ্যাঁ জেনে গেছি তো, রাইট? এটা করা যাবে না। যখন কোন ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তিকে ইনভাইট করার সময় সে জানতে চাইবে কোম্পানির নাম কি, প্রোডাক্ট কি, কাজটা কি, ইয়েস অর নো, কি জানতে চাইবে? তো জানতে চাইবে না? প্রত্যেকটা ব্যক্তি জানতে চায় আপনি উত্তর কি দিবেন। আপনি 100 তালেকা একই চাবি, 100 তালার একটাই চাবি, 100 প্রশ্নের একটাই উত্তর। আপনি বলুন মিটিং এ এই প্রশ্নের উত্তর দেওয়া হবে, মিটিং এর আয়োজনে তো এই জন্য করা হয়েছে। যদি বলে কোম্পানির নাম কি, আরে চলে আসুন মিটিং এ এই প্রশ্নের উত্তর দেওয়া হবে, মিটিং এর আয়োজনই তো এটার জন্য করা হয়েছে। আচ্ছা প্রোডাক্ট কি, আরে মিটিং এ চলে আসুন, মিটিং এর আয়োজনই তো কি করা হয়েছে এই কথা বলার জন্য। বলে সিস্টেম কি, আরে মিটিং এর আয়োজনই তো করা হয়েছে কি এই বিষয়ে আলোচনা করার জন্য, তো আসুন। তার মানে যত প্রশ্ন করবে একটা কথাই বলেন, তারপরও বলবে একটু হিংস দাও, কি বলবে, একটু আইডিয়া দাও, দেওয়া যাবে। আপনাকে বলতে হবে কি, ওখানে আপনার শ্বশুরই থাকলে চলবে না, না বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দিই, দিয়ে দেওয়া মানে শেষ। তার মানে কেউ যদি বেশি কৌতূহলী হয় তাকে বলেন আচ্ছা যারা এই বিষয়ে অনেক বিশেষজ্ঞ তাদের কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবেন, নতুনদের কাছে নয়, আমি তো মাত্র শুরু করেছি, কিন্তু যার সাথে আপনাকে পরিচয় করায় দিব সে অনেক এক্সপার্ট লোক, তার সামনে প্রশ্নগুলা করবেন, সে উত্তর দিয়ে দেবে। আপনি তার কাছ থেকে মাত্র 1 ঘন্টা সময় দিতে, তাকে বলে দেন যে আপনার মাত্র 1 ঘন্টা সময় দিতে হবে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। এখন 1 ঘন্টা সময় দিতে এসে 5 ঘন্টা যাতে আপনি না কাটায় মাথা রাখবে, সময়ের প্রতি গুরুত্ব থাকতে হবে, সময়ের প্রতি কি থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে। আর সকল কিছু ডিপেন্ড করে আপনি কিভাবে উপস্থাপন করেছেন, কিভাবে ইনভাইটেশন করেছেন। কারণ কি, মানুষ সপ্তাহে একদিন 2 দিন ছুটি পায়, মানুষ কাজ করুক আর না করুক প্রত্যেকটা মানুষ বিজি, সে সকল কিছু ছিন্ন করে সকল কাজকর্ম বাদ দিয়ে সে আপনার কাছে ছুটে আসবে। যদি আপনার কথায় দম না থাকে, আপনার কথায় উৎসাহ উদ্দীপনা না থাকে, সে যদি ফিল না করে যে আপনার কাছে আসলে তার জীবন পরিবর্তন করে, সে আসবে না। সে যদি ফিল না করে যে না আপনার কাছে আসলে বেটার কিছু হবে, তখনই আসবে। সো আপনার কথায় দম থাকতে হবে, কি থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। চলুন আমরা আলোচনা অনেক কাছাকাছি চলে আসছি, 5C তে কি, প্রতিশ্রুতি নিন। যদি আপনার দৃঢ় প্রত্যয় না থাকে তাহলে তারা আসবে না, কি আসবে না, আসবে না। সময়ের প্রতি দায়বদ্ধ থাকুন, তাকে বলে দিন, তাকে বলে দিন সময় মতো উপস্থিত হওয়ার প্রতিশ্রুত থাকুন যে আমি অনেক ব্যস্ত থাকবো, তারপরে অবশ্য তোকে শিডিউলটা দিলাম, তোর সাথে দেখা হবে। যেমন আমি অনেক সময় বলে থাকি ফোনে যখন কথা বলবেন ফোন দিবেন এরকম এক্সাইটমেন্ট নিয়ে, যখন বন্ধু বান্ধবকে ফোন দেন দোস্ত আমি একটা বিজনেস শুরু করেছি, তুই চাই তুইও আমার সাথে শুরু করতে পারো, শুক্রবারে আজ তোর সাথে দেখা হবে, খুবই জটিল একটা বিষয়, লাইফ চেঞ্জিং একটা বিষয় নিয়ে আলোচনা করবো, ফোন কেটে দেন। তখন তার কৌতূহল বেড়ে যাবে, আরে ঘটনাটা কি, সে এতক্ষণ ঠিকই কথা বললো কিন্তু এখন কেটে দিল কেন, কি এমন বিষয়, আবার ফোন দিবে, সে উল্টা ফোন দিবে, আরে কি হয়েছে বল না আমাকে, আরে বলার সময় নাই দোস্ত, তুই ওই দিন আসবি কিনা বল, না যে সুযোগটা অন্য কাউকে দেবে। তার মানে আপনার একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে হবে, রাইট? সময় মতো উপস্থিত হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ থাকুন, একে অন্যের বিজনেস পার্টনার হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ থাকুন, যে দোস্ত বা ভাই আমরা শুধু মানে কি বলবো ব্যবসায়ী না, আমরা একজন বিজনেস পার্টনার হব। এই গুরুত্বপূর্ণ আলোচনা, যদি আসতে না পারেন তাকে আগে, যদি 1 সপ্তাহ আগে ইনভাইট করে থাকেন, যদি আসতে বলে দিবেন যে 2 দিন আগে জানিয়ে দিন, বা 1 দিন আগে জেনে দিন, 1 ঘন্টা 2 ঘন্টা আগে জানিয়ে দিতে হবে আমাকে, কারণ আমি অন্য কাজে ব্যস্ত থাকি, রাইট? সো বিষয়গুলো বি সিরিয়াস, আপনি তার কাছ থেকে কমিটমেন্ট নিতে হবে, নিজেও একটা কমিটেড হতে হবে এবং ডায়েরিতে লিখে রাখতে হবে। যদি ডায়েরি না থাকে ডিজিটালি হয়, তার মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে দেন, দোস্ত আগামী শুক্রবার বা অমুক দিন ঠিক এতটা বাজে অমুক জায়গায় তোমার সাথে মিট করছি, অথবা ডিজিটালি একটা মিটিং আছে ঠিক এতটা বাজে তোমার সাথে ওই মিটিং এ মিট করছি, রাইট? ফাইনালি 5 দাবি কি আছে, 5 নম্বরে মিটিং, মিটিং কয়েক রকমের, হোম মিটিং, 1-to-1 মিটিং এবং হল মিটিং। সবচেয়ে বেশি রেজাল হচ্ছে 1-to-1 আপনি আলোচনা করতে পারলে, ফিজিক্যালি হোক ডিজিটালি হোক, সিঙ্গেল প্ল্যান দেখান ডিজিটালি, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে, মেসেঞ্জারে ভিডিও কলে, অথবা জুমে ডাইরেক্ট এসে আপনি প্ল্যান দেখাইতে পারেন, সবচেয়ে বেশি সিঙ্গেল সিঙ্গেল। কারণ যখন সিঙ্গেল কথা বলবেন মানুষ সুখ দুঃখের আলোচনা করতে পারে, যখন 10 জনের সাথে ফলে কথা বলবেন তার কথা বলার সুযোগ থাকে না, রাইট? কিন্তু যেভাবেই করেন না কেন আপনার কিছু দায়িত্ব আছে মিটিং এর আগে,
মিটিং এর আগে দায়িত্ব কি, যদি ডিজিটালি হয় আপনি তাকে 5 মিনিট আগে নক করুন যে আমাদের মিটিং শুরু হচ্ছে, আপনি অংশগ্রহণ করুন, এবং মিটিং শুরু হওয়ার পরে আপনি তাকে দেখেন সে অংশগ্রহণ করেছে কিনা, তাকে মেসেজ করুন যে ভাইয়া ক্যামেরাটা অন রাখবেন, এখন আপনি নিজেই ক্যামেরা অন রাখেন না, রাইট? তার মানে তাকে একটা মেসেজ করুন ক্যামেরা অন রাখার জন্য, ভিডিওতে দুইজনের কাছাকাছি এসে একটা স্ক্রিনশট দিয়ে তার মেসেঞ্জারে দিয়ে দেন যে আপনিও অ্যাটেনশন আছেন, সেও যাতে অ্যাটেনশন থাকে, এবং তাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিন, থ্যাংক ইউ সো মাচ, আপনার কথার কাজে মিল আছে, আপনি টাইমলি মিটিং অ্যাটেন্ড করেছেন। তার মানে কি, মিটিং এর আগে এই ওয়ার্ম আপটা আপনাকে করতে হবে। যদি এটা ডিজিটালি ফিজিক্যালি হয়, মিটিং এর ওই যে প্রোগ্রামের বা সেমিনারের বা অফিসে আসার আপনি 10 মিনিট আগেই ওই জায়গায় উপস্থিত হয়ে যান, রাইট? প্রিপারেশন নিয়ে থাকেন। মিটিং এর সময় আমরা অনেকেই ফাঁকিবাজি করি, মিটিং এ জুমে অ্যাটেন্ড করে জুম খুলে টয়লেটে যেয়ে বসে থাকি, গান শুনি, আড্ডা মারি, চা খাই, এটা করা যাবে না। আপনার একজন দুইজন গেস্ট থাকা মানে কি, আপনিও মিটিং এ ভিডিও মানে ক্যামেরা ওপেন থেকে মিটিং এ কন্টিনিউ করেন, আর যদি হল ট্রেনিং হয় আপনি ওই হলের ভিতরে গেস্টের সাথে বসে যান এবং এক্সাইটমেন্ট নিয়ে দেখেন, যেমন জীবনে প্রথমবার আপনি সেমিনার দেখছেন। আর যদি ডিজিটাল মিটিং এ থাকেন ওইখানে আপনার উৎসাহ উদ্দীপনা দেখান, ট্রেনার যখন বলবে এই যে গাড়ি পাওয়া যায়, লাইফ চেঞ্জ করা যায়, আপনি বলেন ইয়েস ইয়েস, আপনার গেস্ট দেখতে পারুক আপনার উৎসাহ উদ্দীপনা, রাইট? তার মানে মিটিং এর মধ্যেই কিছু অ্যাক্টিভিটিস থাকে। যখন টেবিল টক হবে তখন আপনি মনোযোগ সহকারে, যে আপনার বস প্ল্যান দেখাচ্ছে, আপনি মনোযোগ সহকারে তার দিকে আকৃষ্ট হয়ে থাকতে হবে এবং প্ল্যানটা নতুন করে দেখতে হবে। সো যেহেতু ডিজিটাল মিটিং, আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। মিটিং এর পরে কিছু কাজ আছে, আমরা আমাদের 5 জন গেস্ট ধরেন অ্যাটেন্ড করছে ডিজিটালি, মিটিং এর পরে আপনিও ঘুমাইছেন সেও ঘুমাইছেন না, মিটিং শেষ করার পরে পরে তাকে একটা কল দেওয়া, তাকে একটা থ্যাংক ইউ দেওয়া, কংগ্রেচুলেশন জানা, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘন্টা মিটিংটা বা 40 মিনিট মিটিংটা কন্টিনিউ করেছেন, তবে মিটিং এ তো সবাই প্রশ্ন করার সুযোগ ছিল না, কোনো বিষয় থাকলে আপনি আমার সাথে শেয়ার করেন, তবে হ্যাঁ আপনার কোন বিষয়টা ভালো লাগছে, আমাদের প্রোডাক্ট নাকি সিস্টেম, প্রোডাক্ট নাকি অপরচুনিটি, তাকে যখন এইভাবে বলবেন সে না করার তো কোনো অপশনই নাই, হয়তো প্রোডাক্ট বলবে না হয় অপরচুনিটি বলবে, সে যেটাই বলুক না কেন সেটাতেই তাকে অ্যাপ্রিসিয়েট করেন যে না ইয়েস আপনি স্বাস্থ্য সচেতন, আমি জানি আপনার প্রোডাক্টই ভালো লাগবে। সে যদি বলে অপরচুনিটি ভালো লাগছে, তাকে সেটাই বলেন যে আপনি স্বপ্নবাজ মানুষ, আমি জানি আপনার গাড়ি দরকার, ফান্ড দরকার, হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড, আপনার অনেক ইনকাম, টাকা ইনকাম দরকার, আপনি অনেক স্বপ্নবাজ, সো আপনি স্বপ্নগুলো এখান থেকে বাস্তবায়ন করা সম্ভব। আর যদি ফিজিক্যালি হয় তার সাথে কংগ্রেচুলেশন জানিয়ে তাকে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে কথা বলেন। সো এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে মিটিং এর আগে, মিটিং এর পরে এবং মিটিং এর পরে। ফাইনালি ষষ্ঠ ধাপ হচ্ছে কি, টিম ওয়ার্ক, দল বেঁধে কাজ করা, টিমের গাইডলাইন গুলাকে ফলো করা। আমি গতকালকে কথা বলেছি যে মিস্টেক গুলো আমরা করে থাকি, টিমের ভিতরে থাকি না। দেখেন অনেকের প্রশিক্ষণ আমরা নিব কিন্তু একটা টিমের গাইডলাইনকে আমরা ফলো করি, আমাদের সাথে কাজ করে টিম আফজাল কাজ করে, আমাদের সাথে আমাদের এসআর ড্রন ভাই আছে, আমাদের নুরে আলম অ্যাসোসিয়েশন নুরে আলম আছে, খুলনাতে আরো বিভিন্ন টিম আছে, অনেক টিম কাজ করে, যে যার মতো কাজ করুক কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আপলাইন আপনার টিমের দিক নির্দেশনা গুলাকে ফলো করতে হবে। আপনি অনেকেরই ট্রেনিং করেন কোনো সমস্যা নাই, কিন্তু গাইডলাইন ফলো করতে হবে টিমের। টিম ওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনি টিমকে কেন ফলো করবেন, কেন ইউনিটির মধ্যে থাকবেন? আরে ভাই এখানে টিম অর্থ মানে কি, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, যখন একসাথে থাকবো কোন মানে, আপনি যদি কোনো ম্যাচ জিততে চান তাহলে 11 জন তো দল, 11 জন প্লেয়ার লাগবে, আপনি যদি ট্রফি জিততে চান তাহলে তো একটা ইউনিটের শক্তিশালী টিম লাগবে। সো এখানে কারো কেউ প্রেজেন্টেশনে এক্সপার্ট, কেউ মোটিভেশনে এক্সপার্ট, কেউ প্রোডাক্ট নলেজে এক্সপার্ট, বাট আপনি যখন টিমের ভিতরে থাকবেন একজনের সফলতা আরেকজনের দুর্বলতা মিলেমিশে একাকার হয়ে যাবে, আপনি শক্তিশালী হয়ে যাবেন। আমি টিম ওয়ার্ক নিয়ে আজকে একটু বেশি কথা বলবো না, সো বলবো যে টিমের গাইডলাইন গুলাকে ফলো করুন এবং টিম সাথে মিলেমিশে কাজ করুন, নিজের সুখ দুঃখ গুলো টিমের মাঝে ভাগ করুন, একে অন্যজনের আস্থা ভাজন হন। টিম মানে হচ্ছে কি, ধরেন আপনি চট্টগ্রামে আছেন, চট্টগ্রামে যদি ওয়ার্ল্ড উইন্ড গ্রুপের বা আমাদের ভেস্টিজিয়ান কেউ আপনার এখানে যায় তাকে সাপোর্ট দেওয়া, এটাই টিম ওয়ার্ক। পাশাপাশি আপনি যদি একটা জেলায় মানুষকে সাপোর্ট দেন, 64 জেলায় আপনি অন্যের সাপোর্ট পাবেন, দিস ইজ কল টিম ওয়ার্ক। না আমি ছাড়া কেউ বুঝি না, অন্যের লোক অন্যের গেস্ট আসলে অন্যের ডিস্ট্রিবিউটর আসলে তাকে নেগেটিভ কথা বলবো, সেটা করা যাবে না। সো আপনি যদি টিম ওয়ার্ক করেন আপনার সফলতা অবশ্যম্ভাবী এবং সফলতা দূরে আসবে। ফাইনালি 7 নাম্বার হচ্ছে কি, ফলো আপ।
ফলো আপ মানিস হচ্ছে, ফলো আপের ব্যাখ্যা হচ্ছে একজন সাকসেসফুল আপলাইন কে গাইডলাইন কে ফলো করা, অনুকরণ করা, অনুসরণ করা, তার পিছনে লেগে থাকা, সিস্টেমের পিছনে, আপলাইনের পিছনে, অ্যাসোসিয়েটের পিছনে, সম্ভাব্য গ্রাহকের পিছনে। যত ফলো করবেন তত উপরে যাবেন, যত ফলো করবেন তত উপরে যাবেন। সো আপলাইনের গাইডলাইন গুলাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তখনই আপনি সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছবেন। আমি ফাইনালে আবারও বলছি যে 7টা কাজ আমাদের কি করতে হবে, সবাই আঙ্গুল গুনে গুনে বলুন, আঙ্গুল 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 হাতে নিন, গুনে গুনে বলুন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক এ লিস্ট, ইনভাইটেশন, মিটিং, টিম ওয়ার্ক, ফলো আপ। আবার বলুন, বলুন সবাই বলুন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক এ লিস্ট, তারপরে কি, ইনভাইট, মিটিং, টিম ওয়ার্ক, ফলো আপ। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, make a list, invite, meeting, teamwork, follow up, এগুলো জপতে থাকুন এবং এই 7টা কাজ রেগুলার করতে থাকুন। এটা চক্র হিসাবে করতে 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 অটো হিলিং সিস্টেম এগুলো করতে থাকুন এবং সেটাই আপনার টিম ফলো করবে, আপনার বেস্টেজের সর্বোচ্চ চূড়ায় চলে যাবে, সর্বোচ্চ সফলতা করতে পারবে, রাইট? প্রতিনিয়ত আমাদের এই 7টা কাজ করতে হবে এবং মাথায় রাখতে হবে যখন বেস্টেজের পদ্ধতি অনুসরণ ও অনুকরণ হয় তখন সঠিক জিনিসগুলোই অনুকরণ হয়ে যায়। যারা পদ্ধতি অনুসরণ করে না তাদের নেটওয়ার্ক নেটওয়ার্কের আয়ু খুব সংক্ষিপ্ত হয়, কারণ তাদের নেটওয়ার্কের আরো বেশি ভুল করার প্রবণতা থাকে বারবার। যখন আপনি সিস্টেমকে ফলো করবেন না নেটওয়ার্কের আয়ু ছোট হয় এবং টিম বারবার একই ভুল করতেই থাকবে, তাই বেস্টিসে তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব কম হয়। আমরা কি সফল হতে চাই, সাকসেস হতে চাই, তাহলে সিস্টেমকে অনুসরণ করতে হবে, সিস্টেমকে ফলো করতে হবে, সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। মনে রাখবেন ডিরেক্ট সেলিং কে বলা হয় মনোভাবের বিজনেস, দৃষ্টিভঙ্গির বিজনেস, দৃষ্টিভঙ্গির বিজনেস, মানসিকতার বিজনেস। অনেক অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে যে পৃথিবীতে অনেকগুলো শব্দ আছে, হার্ড ওয়ার্ক, তারপরে কি, টিম ওয়ার্ক, নলেজ, কিন্তু কোনো শব্দের ভিতরে 100 মিলিয়ে পাওয়া যায় নাই, একটা শব্দতে পাওয়া গেছে, সেটা হচ্ছে অ্যাটিটিউড, যেটাকে বলা হয় দৃষ্টিভঙ্গি, রাইট? আপনি ABCD থেকে জ্যাট পর্যন্ত যদি হিসাব করেন, 1-2-3 থেকে যদি হিসাব করেন, আর এটাকে যদি হার্ড ওয়ার্ককে যোগ করা হয় 98 হয়, যদি নলেজকে যোগ করা হয় 96 হয়, কিন্তু একটা মাত্র শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাটিটিউড, যেটাকে 100 পাওয়া যায়। সো এখানে দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, রাইট? তার মানে সবসময় আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা করে যেতে হবে, তখনই আপনার সফলতা আসবে। একটা ব্যবসাটা একদম সহজ, ইনকতার ব্যবসা সহজ কিভাবে, আপলাইনকে বলবেন, আপলাইন থেকে জানো কিভাবে, ডাউনলাইনকে বলো এইভাবে, মাঝখানে টাকা গুনবেন সেইভাবে, সিম্পল। আপলাইন থেকে জানবেন কিভাবে, ডাউনলাইনকে বলবেন এইভাবে, মাঝখানে টাকা গুনবেন সেইভাবে, সিম্পল। আপলাইন থেকে জানবেন, ডাউনলাইনকে জানাইবেন, আলোচনা শেষ, রাইট? সো বন্ধুরা, রেগুলার কিছু হোমওয়ার্কের কথা বলি। আপনি 7টা কাজের পাশাপাশি এই 7টা কাজকে অনুসরণ করেন, ওই 7টা কাজ এখানেও আছে। আমি একটু অন্য দৃষ্টিভঙ্গিতে বলছি, প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা অনলাইন অফলাইনে প্রশিক্ষণ করুন চার্জের জন্য। এই যে মোবাইল চার্জ যখন 20-এ চলে আসে, 15-তে চলে আসে, মাথা নষ্ট হয়ে যায়, চার্জ আর কোথায় আছে, এটা যদি বন্ধ হয়ে যায় মনে হয় কবরে চলে গেছি, এরকম লাগে, ইয়েস অর নো? সো আপনার এই হিউম্যান বডিটা চার্জের দরকার আছে না? তারাই চলে যায় যারা প্রশিক্ষণের মধ্যে থাকে না, অনলাইনে অফলাইনে ইউটিউব থেকে যেভাবে পারেন 1 ঘন্টার প্রশিক্ষণ করে নেবেন, হোক প্রোডাক্ট ট্রেনিং, হোক মোটিভেশনাল ভিডিও, হোক আফজাল স্যারের ভিডিও, হোক সিদ্ধার্থ স্যারের ভিডিও, হোক হিরক স্যারের, হোক শান্তা ম্যামের, হোক যে কারো খুশি হোক না কেন, আপনি অনলাইনে প্রশিক্ষণ করে নেবেন। গেস্ট লিস্টে প্রতিনিয়ত কিছু মানুষকে সংযুক্ত করবেন, 2-3-5 যতটুকু সম্ভব, প্রতিদিন মিনিমাম 3 জনকে ইনভাইট করা এবং ডায়েরিতে তাদের নাম লিখে রাখুন। মনে রাখবেন, বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতে বলি নাই, হোটেলে খাওয়াইতে বলি নাই, শুধু ইনভাইট করতে বলছি, জয়েন করাইতে বলি নাই, ইনভাইট করতে বলছি। প্রতিদিন 3 জনকে বেস্টিস সম্পর্কে দাওয়াত দিই, সপ্তাহে মিনিমাম 7 জনকে প্ল্যান দেখান। এটা একদিনে 3 দিনও দেখাইতে পারেন, 5 দিনও দেখাইতে পারেন, প্রতিদিন 1 জনও দেখাইতে পারেন। 7 জনকে প্ল্যান দেখান, 5 মিনিটে প্ল্যান দেখান, মৌখিক প্ল্যান দেখান, ডিজিটালি দেখান, ফিজিক্যালি দেখান, যেভাবে খুশি দেখান, দেখান। গেস্ট অ্যাসোসিয়েট আপলাইনের সাথে রেগুলার যোগাযোগ রাখুন, গেস্ট অ্যাসোসিয়েট আপলাইন, এই 3 ক্যাটাগরির মানুষের সাথে রেগুলার কমিউনিকেশন করুন।
প্রতি মাসে মিনিমাম 100 পিপির পণ্য রিটেল করুন, ব্যবহার এবং রিটেল, ব্যবহার এবং রিটেল 100 পিপি, প্রতি সপ্তাহে 200 পিপি মিনিমাম টার্গেট করুন, 100 পিপি অর্জন করুন। এই 7টা কাজ নিজে করুন, ডাউনলাইনে ডুপ্লিকেশন করুন, লাইফ চেঞ্জ, আর কিচ্ছু করতে হবে না। প্রতিদিন এই 7টা কাজ করুন এবং ডাউন এই 7টা কাজ ডাউনলাইনকে করতে বলুন, নিজে না করে বলা যাবে না। এবং এখন আপনারা জানি মাসের শেষ, এখন করণীয় কি, সেলসটাকে ক্লোজ করার জন্য যারা লিডার আছেন, 5% যারা আছে তাদের লিস্ট করুন, তাদেরকে 8% যেতে সহযোগিতা করুন। এবং দ্বিতীয় বিষয়, যারা 8% আছে তাদের একটা লিস্ট করুন, তাদেরকে 10% যেতে সহযোগিতা করুন। কত পিপি লাগে, যারা 10% আছে তাদেরকে ব্রোঞ্জ ডিরেক্টর বা 11% যেতে সহযোগিতা করুন। কত পিপি লাগে, তাদের টিম নিয়ে বসুন, মিটিং করুন। ফাইনালি যারা ব্রোঞ্জ সিলভার ডিরেক্টর আছে তাদের কোয়ালিফাই করতে আর কতটুকু বাকি আছে, কতটুকু অর্জন পিবি লাগবে, তাদেরকে একটা সঠিক পরিকল্পনা দিন, কিছু দায়িত্ব নিজে নিন। এবং খুব ইমার্জেন্সি সবার সাথে কাজ ভাগ করে জরুরি মিটিং কল করুন, যারা দূর দূরান্তে আছে তাদের সাথে জুমে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এখনই মিটিং করুন এবং সেলসটাকে ক্লোজ করুন, যাতে প্রত্যেকের কিছু ইনকাম পাইতে পারে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে লেভেল ক্রসিং করতে পারে। সো প্রতি মাসে এই কাজটা রেগুলার করতেই হবে। সো বন্ধুরা, আপনাদের সফলতার জন্য আগামী 27 তারিখ বিকাল 3টায় আমাদের ভেস্টিজ রামপুর অফিসের চমৎকার একটা ভেস্টিজ বিজনেস অপরচুনিটি বা সিএনটি প্রোগ্রাম থাকবে। আমি সকলকে বলবো ঢাকার আশেপাশে যারা আছে তাদেরকে ইনভাইটেশন করুন। থ্যাংক ইউ সো মাচ, আজকের আলোচনা এখানেই শেষ। এরপরও যে দুই একজনের প্রশ্ন নিব, 3 দিনের টানা এই সেশনটা কমপ্লিট করলাম, আমি চেষ্টা করছি সহজভাবে, কারণ ফিজিক্যালি যে অ্যাক্টিভিটিস করা যায় ডিজিটালি অনেক কিছু সীমাবদ্ধতা আছে, সহজভাবে আমি চেষ্টা করছি আপনাদের সাথে বিষয়গুলো তুলে ধরার জন্য। বাকিটা আপনার ইচ্ছা কিভাবে এগিয়ে যাবেন। এবং আমি প্রত্যেককেই বলবো, একটা আলোচনায় যারা প্রথমবারে আলোচনাগুলো শুনছেন, একবার আলোচনায় সবকিছু শেখা যায় না, ইউটিউব থেকে বারবার দেখে 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 আপনি আরো অভিজ্ঞতা নিবেন, আরো বেশি এগুলো জানবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।